हेलो स्टूडेंट्स, नवोदय वर्ल्ड पक्ष शर्मिना उइन एकेडमी सबा स्वागत। ऐकिक नियम द्वितीय पर्व आज के 2015 साल आलोचना करब। चलो प्रथम देखे नहीं 2015 साले कौन अंकटी पड़े। 2015 साले पड़े जदि 36 डजन कलार दाम 720 टाका है तब 18 कलार दाम कत? अपशन आछे 360 टाका, 720 टाका, 240 टाका, 30 टाका। এখানে 18টি কলার দাম বের করতে বলেছে, তাই আমরা যে ডজনে কলার দামটি দেওয়া আছে সেটাকে আমরা সংখ্যায় বের করে নেব। আমরা জানি 1 ডজন সমান 12টি, তাহলে 36 ডজন সমান পাবো 36 গুণিত 12টি। এরপরে আমরা এটিকে লিখব 36 গুণিত 12টি কলার দাম 720 টাকা, তাহলে একটি কলার দাম হবে 720 বাই 36 গুণিত 12। এবারে 18টি কলার দাম হবে 720 গুণিত 18 বাই 36 গুণিত 12। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 30 টাকা। অর্থাৎ এই 4 এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এরপর এই সালে আরো একটি অঙ্ক পড়েছে, যদি একটি বাস 104 কিমি যেতে 3.14 ঘন্টা সময় নেয় তবে বাসটি 1 ঘন্টায় কত দূরত্ব যাবে? অপশন আছে 30 কিমি, 45 কিমি, 40 কিমি, 32 কিমি। প্রথমে 3.14 ঘন্টাটিকে আমরা পূর্ণ ভেঙে নেব। পূর্ণ ভেঙে পাবো 13/4 ঘন্টা। তাহলে আমরা এবারে লিখি 13/4 ঘন্টায় বাসটি যায় 104 কিমি, 1 ঘন্টায় যাবে 104/13/4 সমান 104 গুণিত এটি উল্টে যাবে, সমান হবে 4/13। এটিকে কাটাকাটি করে নেব, সম্ভব 32 কিমি। অর্থাৎ 4 এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2016 সালে পড়েছে, 12 জন পুরুষ বা 15 জন স্ত্রীলোক একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করতে পারে, সেই একই কাজ 7 জন পুরুষ এবং 10 জন স্ত্রীলোক একত্রে কতদিনে সম্পূর্ণ করতে পারবে? অপশন আছে 12, 10, 9, 8। এই ধরনের অঙ্কটিকে আমরা সূত্রের সাহায্যে সমাধান করে নেব। এই সূত্রটি হয় নির্ণয় দিন সমান প্রদত্ত দিন বাই এবং বা অথবা পুরুষের ক্ষেত্রে যুক্ত এবং বাই অথবা স্ত্রীলোকের ক্ষেত্রে। এখানে প্রদত্ত দিন আছে 10 বাই পুরুষের ক্ষেত্রে এবং আছে 7 অথবা আছে 12, তাহলে এটি হবে 7/12 যুক্ত স্ত্রীলোকের ক্ষেত্রে এবং আছে 10 অথবা আছে 15, তাহলে এটি লিখব 10/15। এটিকে আমরা কাটাকাটি করে নেব, সমান পাবো 2/3। অর্থাৎ এখানে পাবো 10/7/12 যুক্ত 2/3। এবারে এই নিচের ভরণাংশ দুটিকে যোগ করে নেব, হর 3 এবং 12 লসাগু করে পাবো 12। এখানে নিচে দিয়ে ভাগ এবং উপর দিয়ে গুণ করে পাবো 7 যুক্ত 8 সমান পাবো 10/15/12। এই 15/12কে কাটাকাটি করে নেব, পাবো 5/4, তাহলে সমান পাবো 10/5/4 সমান 10 × 4/5। এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 8 দিন। অর্থাৎ 4 এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এই সালে আরো একটি অঙ্ক পড়েছে, 12 প্যাকেট বিস্কুটের দাম 240 টাকা, 8 প্যাকেট বিস্কুটের দাম হয় 160 টাকা, 140 টাকা, 120 টাকা, 240 টাকা। খুবই সহজ অঙ্ক, 12 প্যাকেট বিস্কুটের দাম দেওয়া আছে 240 টাকা, তাহলে 1 প্যাকেট বিস্কুটের দাম কম হবে, সমান পাবো 240/12 টাকা। অতএব 8 প্যাকেট বিস্কুটের দাম হবে 240 × 8/12, কাটাকাটি করে নেব, সমান পাবো 160 টাকা। অর্থাৎ 1 এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2017 সালে পড়েছে, 10 জন পুরুষ অথবা 12 জন স্ত্রীলোক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে, সেই কাজ 10 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কতদিনে শেষ করতে পারবে? অপশন আছে 12 দিন, 14 দিন, 15 দিন, 31.12 দিন। আগের মতনই অঙ্ক, এক্ষেত্রে নির্ণয় দিন সমান পাবো প্রদত্ত দিন অর্থাৎ 21 বাই পুরুষের ক্ষেত্রে এবং আছে 10 অথবা আছে 10, তাহলে এটি পাবো 10/10 যুক্ত মহিলার ক্ষেত্রে এবং আছে 6 অথবা আছে 12, তাহলে এটি হবে 6/12। দুটি ভগ্নাংশে কাটাকাটি করে নেব, এটি হবে 1 আর এটি হবে 1/2। এক্ষেত্রে পাবো 21/1 + 1/2 সমান 21/3 সমান 21 × 2/3। কাটাকাটি করে নেব, সমান পাবো 14 দিন। অর্থাৎ 2 এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2018 সালে পড়েছে, একটি কাজ 12 জন পুরুষ বা 15 জন মহিলা মিলে 21 দিনে শেষ করে,
সেই কাজটি যদি 6 জন পুরুষ এবং 10 জন মহিলা মিলে করে তবে কাজটি কতদিনে সমাপ্ত হবে? অপশন আছে 15, 18, 21, 24। এটিও দেখো আগের মতো, এক্ষেত্রে নির্ণয় দিন সমান পাবো প্রদত্ত দিন অর্থাৎ 21/ পুরুষের ক্ষেত্রে, এবং আছে 6 অথবা আছে 12, সমান পাবো 6/12 যুক্ত মহিলার ক্ষেত্রে, এবং আছে 10 অথবা আছে 15, সমান পাবো 10/15। এই দুটি ভগ্নাংশকে কাটাকাটি করে নেব, এটি পাবো 1/2 আর এটি পাবো 2/3। তাহলে সমান লিখি 21/1/2 যুক্ত 2/3 সমান 21/3 যুক্ত 4/6 সমান 21/7/6 সমান 21 × 6/7, কাটাকাটি করে নেব, সমান পাবো 18 দিন। অর্থাৎ বি এর অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই ঐকিক নিয়ম থেকে কোনো অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়েনি। যেহেতু এই অঙ্কগুলি আগে পড়েছে তাই আমাদের এই অঙ্কটিও একটু দেখে রাখতে হবে। তাহলে স্টুডেন্টস, আশা করছি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ, আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবে। তাহলে আজকে এতটাই, পরের পর্বে আবার নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।